রাতপোহালী পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের উত্তেজনা কোচবিহারের দিনহাটায়। ভোটের আগে সন্ত্রাসী কালোমাটি এলাকায় গুলিবিদ্ধ তিন বিজেপি কর্মী আহত এক, পরপর বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা প্রচার শেষে প্রার্থীর বাড়ির বাইরে বসেছিলেন। ঠিক সেই সময় একদল দুষ্কৃতী বাইকে করে আসে, আচমকাই তাদের উপর চড়াও হয়। ঘটনায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চারজন আহত হয়েছেন, চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর আশঙ্কাজনক। স্থানীয় বিজেপি নেতা হানিফ শিকদার জানান, তৃণমূলের কাছ থেকে মানুষের সমর্থন চলে গিয়েছে, সেই কারণেই তারা হিংসার পরিবেশ তৈরি করে মানুষকে ভয় দেখাচ্ছে। আজকেই ছিল প্রচারের একদম শেষ মুহূর্তে, আমরা কিছুক্ষণ আগেই আলশিয়ার বাজার থেকে প্রচার করে আমরা তো বাড়ি চলে এসেছি, আমাদের কর্মীরাও আসছিল। এই মানে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানে লোকজন দিয়ে না পেরে ওরা চাচ্ছে যে পরিবেশ কীভাবে অশান্ত করা যায়। বিজেপির যে চক্রান্ত, তারা নিজেরাই পরিবেশকে উত্তপ্ত করার জন্য বাইরে থেকে দুষ্কৃতি এনে, ভোট ব্যাংক কিছু নেই, কীভাবে সাধারণ মানুষকে ভীত সশস্ত্র করে যদি আটকে রাখা যায় সেই চেষ্টায় মেতেছে। মানুষ এটাকে কী করবে, ওদেরকে ছুঁড়ে ফেলবে ওরা যতই ভয় দেখাক না কেন। মানুষ আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবেই আসবে এবং এটার ওরা যে ধরনের অন্যায় করছে কিন্তু উপযুক্ত জবাব আমরা কিন্তু ভোট বাক্সেই দেবো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, তারা দ্রুত চারজনকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা এক দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই অশান্ত হয়ে উঠেছে বাংলার রাজনীতি, একের পর এক হিংসার ঘটনা সামনে আসছে প্রতিনিয়ত। ভোটের আগের দিনও একইভাবে বজায় রইল অশান্তের ঘটনা। কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।